নমস্কার, শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? আরো একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। এখন বাজে সন্ধ্যা 7টা, এখন যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে। এতক্ষণ ছিলাম একটা মন্দিরে, তো চলে এসেছি সেই নিমন্ত্রণ বাড়িতে। গুডির বাবা গুডি সবাই চলে এসছে আমার আগেই উঠে, তো এই যে সবাই মিলে ঘরে আছে। আর নিমন্ত্রণটা কিসের সেটাই তো এখনো বলিনি, সেটা হচ্ছে এই যাদের বাড়িতে এসছি আর কি, আনন্দদা গুডির বাবার বন্ধু হয়, তাদের অ্যানিভার্সারি। তো এখন সন্ধেবেলা মোটামুটি সবার একটু টুকটাক খিদে পেয়ে গেছে, তো তাই জন্য চিকেন পকোড়ার ব্যবস্থা করা হচ্ছে। এই যে এবারে চিকেন পকোড়া ভাজা হবে আর সবাই মিলে খাওয়া হবে। প্রথমেই ঝালটা দেওয়া হয়নি, কারণ যেহেতু অনেকগুলো বাচ্চা আছে, বৌদির দুটো মেয়ে, আমার ছেলে, তো তাই জন্য প্রথমে কয়েকটা পকোড়া ভেজে তুলে নেওয়া হবে, তারপর ঝাল দিয়ে আবার ভাজা হবে বড়দের জন্য। তো এখানে চিকেন পকোড়া ভাজা হোক, চলুন আমি ঘরে যাই, ঘরে গিয়ে দেখাই কে কী করছে। তো এই যে আমিও এসে বসে পড়েছি, আর সব বাচ্চারা পালা করে গুডির বাবার মাথা মাসাজ করছে দেখতে পাচ্ছি আশা থেকে সেই। তো যাই হোক, এখন বাচ্চাদের ঝাল ছাড়া চিকেন পকোড়া এসে গেছে। আর এটা তো আমরা সবাই জানি যে কোনো কিছু খাওয়াতে অনেক ঝামেলা বোয়াতে হলেও এই সব জিনিস খাওয়াতে খুব একটা ঝামেলা হয় না, এটা ওরা নিজেরাই খেতে পারে। শুধু ওরা কেন, বড়দের ক্ষেত্রেও তাই। রোজ কি এক খাবার খেতে ভালো লাগে? এক একদিন বিরিয়ানি অন্য কিছু হলে বেশ তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আর ভালোও লাগে খেতে, তাই না? এইসব দেখে একটা কথা খুব মনে পড়ে, সেটা হচ্ছে বাড়িতে যখন চিলি চিকেন রান্না করি আর যখন চিকেন পকোড়াগুলো প্রথমে ভাজি, মানে চিলি চিকেন যে কইটুকুনি চিকেন পকোড়া দিয়ে বানাতে পারি শেষ পর্যন্ত আমি, সেটাই একটা ভাবার বিষয়। কারণ পকোড়া ভাজি আর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। মানে আমার বর আছে, আমার ননদের ছেলে আছে, ওরা একদম রেডি থাকে যে কখন ভাজা হবে আর বাটি নিয়ে চলে আসে। এখন আমার ছেলে ওদের সঙ্গে যোগ দিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন, আমাদের ঝাল ঝাল পকোড়াগুলো এসছে সেখান থেকে আবার সস লাগিয়ে খাচ্ছে, মানে দেখেই বলছে সস দাও, আবার সস ছাড়া আর খাওয়া যাচ্ছে না, যেমনি দেখেছে আমাদের পকোড়ার সাথে সস দিয়েছে। আর এই যে এখানে আছে স্যালাড, তো আপনারা তো দেখেছিলেন যে আমি গিফটটা কিনতে গেছিলাম নিমন্ত্রণ বলে, কি গিফট কিনেছি সেটা আপনারাও জানেন যারা আমার ভিডিও দেখেন। মিনি ব্লগে আমি সবাইকে দেখিয়েছি যে ফটো ফ্রেমটা, একটা ফ্যামিলি লেখা ফটো ফ্রেম আমি কিনেছি, তো সেটাই এখন এখানে খোলা হচ্ছে। আর এখানে একটা মজার বিষয় কি হয়েছে বলুন তো, এটা দেখতে অনেকটা সেই ক্যাডবেরি সেলিব্রেশনের মতন না সাইজটা, তো সবাই ভেবেছে আর কি ক্যাডবেরি আছে, বাচ্চারাও জন্য ছুটে চলে এসছে যে ক্যাডবেরি আছে, মানে কে তাড়াতাড়ি খুলবে এরকম ব্যাপার। আমি যদিও বলে দিয়েছি যে এর ভিতরে কোনো ক্যাডবেরি নেই, কারণ নাহলে ওরা আশা করে খুলবে তারপর দেখবে ক্যাডবেরি নেই, সেটা খুব খারাপ লাগে, তাই না? তো তাই জন্য বলেই দিয়েছি আগে থেকে। তো এই ফটো ফ্রেমে এই যে মাঝখানে যে হার্টের মতনটা আছে, আমি বলেছি ওটাতে নেই, ওটাতে তোমার তোর বাবা মায়ের ছবি রাখবি টুকেই, আর দুদিকে একদিকে তুই একদিকে তোর দিদি, ফ্যামিলি লেখাই আছে। কি বলছি, এখানে তোর ফটো রাখবি, এখানে দিদির আর এখানে বাবা মায়ের, ঠিক আছে? ঠিক আছে তো, তুই কোথায় থাকবি, তুই এর মধ্যে কোন জায়গাটায় থাকবি? ও ওটাই থাকবে, তো দিদিকে কোনটাই রাখবি, এটাই আর বাবা মাকে? হ্যাঁ একদম ঠিক আছে, 1 2 3 4 5 6। যাই হোক, এখন চিকেন পকোড়ার পর আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, একটু হজম করতে হবে, নাহলে আবার বিরিয়ানি খেতে পারবো না, তাই জন্য। তারপর এখানে সবাই বসেছে বাচ্চারা খেলতে, যে এখানে অনেক সেই 1 2 ABCD যা হয় আর কি, সেগুলো নিয়ে এখন টানাটানি চলছে কে কোনটা নেবে। যে 1 নিচ্ছে তার উল্টো দিকের যে আছে তারও 1ই লাগবে, এরম ব্যাপার আর কি, বাচ্চারা যা হয়। আর এই যে হাতে দুজনকে দুটো আমি ঘড়ি কিনে দিয়েছি, পাখা ঘড়ি, মাঝে মাঝেই ফু দিচ্ছে, ঘোরাচ্ছে। তারপর আমার ছেলে ফাইনালি সব 1 2গুলো নিয়ে নিজের হেফাজতে চলে এসেছে, নিজের হেফাজতে এনে একদম পরপর সাজিয়ে বলছে আমি ট্রেন গাড়ি সাজিয়েছি। তো যাই হোক, ওদের ব্যালকানিতে আসলাম এটা দেখানোর জন্য, ওদের ব্যালকানিতে এই গাছটা খুব সুন্দর লাগে দেখতে, ব্যালকানির লাইটটা এত সুন্দর পড়ে খুব ভাল লাগে। তো ওরে বাবারে, কি এটা, এটা কি আমাকে কামড়াচ্ছে? তো দেখি দেখি, আমি দেখি একটু দেখি, সাত দেখি, এটা বেবি শার্ক, তুই তো বেবি শার্ক, কি বলতো, হাম্পি শার্ক। তো এখন এই কুমিরটা নিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে, সবার কাছে যাচ্ছে আর কুমিরটা সবাইকে কামড়ে দিচ্ছে, এই হচ্ছে এখন ওর খেলা। 1 2গুলো এখন বাতিল, মানে একটা খেলা বেশিক্ষণ ঠিক পোষায় না আর কি। তো যাই হোক, বিরিয়ানি এসে গেছে, মানে আমি আগে গুটিকে খাওয়াচ্ছি তারপর আমরা খাবো। তো গুটির জন্য একটা ছোট্ট মাংস নিয়েছি আমি, গোল দেখে, এই গোল মাংসগুলো বেশ নরম হয় সেই কারণে। তো বিরিয়ানি হলে ওকে আমার খাওয়াতে একটুও ঝামেলা হয় না, ও বেশ সুন্দর নিজের মতো খেয়ে নেয়, খেয়েও নিয়েছে। এবার আমরা বসে পড়েছি,
বিরিয়ানি আর মাংস নিয়ে খেয়ে নিই, কারণ রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে আবার। এই যে তাকাও আমার দিকে, সবাইকে টাটা বলে দাও, হাম্পু দিয়ে দাও একটা, পুকে দিদিকে একটা হাম্পু দিয়ে দাও। ওকে দেবে, ও নিচে দেবো, দেবো নেবে না, ও হাম্পু দেবে। আচ্ছা পুকে চুকে দিদি নেবে না, চলো চুকে দিদি লজ্জা পায়, চলো। আচ্ছা পুকিও একটা দিয়েছে হাম্পু। এই বম্মাকে টাটা করে দাও, তোমরা বম্মাকে টাটা করে দাও। তো এবার বাড়ি ফিরে যাওয়ার পালা, অনেকটা রাত হয়ে গেছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, শুভরাত্রি, আবার দেখা হবে পরের ব্লগে।